नमस्कार मैं राजश्री क्विपर दु विषयक आलफार सरम हास्ती বিটিআর চুক্তির পিছতো অবৈধ অস্ত্র ঝনঝনি চলার প্রমোদ বড়োর স্বীকারোক্তি। আনফালে এসময় অসমারক্ষীর মূরর মূল্য 1 লাখ টাকা নির্ধারণ করা আই কে সংবিজিতক প্রত্যক্ষ রাজনীতিলৈ সরকারের আদরণি। বিজেপির সন্ত্রাসবাদ নির্মূলর নমুনা এয়াই নেকি? আজি আমি এই তিনটা প্রসঙ্গত আলোচনা করিম, কিন্তু তার আগতে উনুকিয়াই চাম বিজেপির মূল দুটা প্রতিশ্রুতি আর চুক্তির বিষয়ে। 2016 চনত বিজেপিয়ে প্রদান করা এটা প্রধান প্রতিশ্রুতি আছিল সন্ত্রাসবাদ নির্মূল। বিজেপিয়ে ভিজন ডকুমেন্ট যোগে প্রতিশ্রুতি প্রদান করেছিল যে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা বিদ্রোহী সংগঠনসমূহক নিষিদ্ধ ঘোষণা করা আর সমাজ জীবন অশান্ত করব বিচরা শক্তিবর বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি গ্রহণ করা কেন্দ্র বিজেপির আন এক চুক্তি বিটিআর চুক্তি। বিটিআর চুক্তি অনুসরি বড়োভূমির সকল সন্ত্রাসবাদী সংগঠন মূল সুতিল ঘুরি আহিব আর আরোপিত গোচর প্রত্যাহার করে সংস্থাপনের বাট মুক্তি করব। এক প্রকারে এনেদরে সন্ত্রাসবাদ নির্মূলের প্রতিশ্রুতি আর চুক্তি স্বাক্ষর করেছিল বিজেপি সরকারে, কিন্তু বাস্তবত কি হল আমি লই আহিছো তিনটা মূল প্রসঙ্গ। এক, কুইপর দুই অপহৃত বিষয়াক চরম শাস্তি ঘোষণা আলফার। বিগত 21 ডিসেম্বরত আলফায় অপহরণ করেছিল কুইপর দুই বিষয়া, ক্রমে শিবসাগরের প্রণব কুমার গগৈ আর বিহারের রাম কুমারক। আলফার দাবি আছিল 20 কোটি টাকা, সেই সীমা আছিল 16 ফেব্রুয়ারি। সেই সীমা অতিক্রম করার পিছতো আলফা আর কুইপর মাজত আলোচনা চলিল, আলোচনা বিফল হল, কুইপে 20 কোটি টাকা আদায় দিবলৈ সন্মত নহল। অবশেষত দুই অপহৃত বিষয়াক চরম শাস্তি ঘোষণা করলে আলফাই। আগন্তুক সপ্তাহত প্রণব কুমার গগৈ আর রাম কুমারের বিরুদ্ধে পর্যায়ক্রমে চরম শাস্তি বিহিব আলফা স্বাধীনে। অপহৃত প্রণব কুমার গগৈক মুক্তি দিয়ার কাতর অনুরোধ জানায় ইতিমধ্যে তেখেতর পরিয়ালে সাক্ষাৎ করেছে পরেশ বড়োর আত্মীয়ক। সংবাদ মাধ্যম যোগেও প্রণব কুমার গগৈর পরিয়ালে অনুরোধ জানাইছে প্রণব কুমার গগৈক মুক্তি দিবলৈ, বিনিময়ত ঘর মাটি বিক্রি করে আলফাক ধন আদায় দিম বলে প্রকাশ করেছে। তার মাজতে প্রতিক্রিয়া প্রকাশ করেছে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় অত্যন্ত বিনম্রতার আহ্বান জানাইছে আলফাক, দুই অপহৃত ব্যক্তিক মুক্তি দিয়ক, অন্যথা বিশ্বয় ঘৃণা করিব অসমবাসীক। কিন্তু বিজেপির প্রতিশ্রুতি এয়াই আছিল নাকি? সন্ত্রাসবাদীক অনুরোধ নে সন্ত্রাসবাদীর বিরুদ্ধে শূন্য সহনীল নীতি গ্রহণের প্রতিশ্রুতি প্রদান করেছিল বিজেপিয়ে? আলফা বিপ্লবী সংগঠন নে সন্ত্রাসবাদী সংগঠন, সেয়া এই মুহূর্তের বিচার্য বিষয় নহয়। কিন্তু দুই অপহৃতক মুক্তি দিয়ার বাবে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সলনি অত্যন্ত বিনম্রতার আহ্বান জানাতে কি সূচায়? সন্ত্রাসবাদ নির্মূলের প্রতিশ্রুতি চূড়ান্ত ব্যর্থ হওয়া নাই নে বিজেপি সরকার? আলফাক বিনম্রতার অনুরোধ জানা সরকারে আজিলেকে সম্পন্ন নকরিলে আলোচনাপন্থী আলফার লগত শান্তি চুক্তি। শেহতীয়াকৈ ন্যাশনেলিস্ট কংগ্রেস পার্টির অসম রাজ্য সমিতির উদ্যোগত পরেশ বড়ুয়াক আলোচনার মাজলৈ অনার তৎপরতা আরম্ভ হয়েছিল। পরেশ বড়ুয়াক আলোচনার মেজলৈ অনার উদ্যোগ গ্রহণ করেছিল দলটোয়ে। আনকি লক্ষ্মীনন্দন বরা, কনক সেন ডেকা আর দয়ানন্দ পাঠকক লৈ তিনিজনীয়া সমিতি গঠনেরও প্রস্তাব প্রদান করেছিল কেন্দ্রীয় গৃহ মন্ত্রালয়ক। করোনাকালীন পরিস্থিতির অবসান ঘটিলেই পরেশ বড়ুয়ার লগত আলোচনার প্রারম্ভিক কাম আরম্ভ হব বলে সদরি করেছিল গৃহ মন্ত্রালয়ে। কিন্তু এই সকল প্রসঙ্গ এতিয়া পাহরণি গর্ভত, সকল প্রস্তাব, সকল আলোচনা, সকল পরিকল্পনা এতিয়াও অমিত শাহর টেবুলর ড্রয়ারত আবদ্ধ। ভারত সরকারের এই অবহেলার বাবেই আজি অপহৃত আর চরম শাস্তির সম্মুখীন নাকি কুইপর এই দুই বিষয়া? দুই, বিটিসিত এতিয়াও অব্যাহত আছে অবৈধ অস্ত্রের ঝনঝনি। শুনক প্রমোদ বড়োর ভাষ্য। লিগেল ওয়েপনের কারণে আজি 30-40 বছর বিভিন্ন সমস্যা ইয়াতে হয়েছে, রেভলিউশন এক সাইডে হয়েছে, আনপিনেটি ইলিগেল ওয়েপনেরও ইয়াতে জনজনী চলিছে। গতি এটার সময় যোনে ইলিগেল ওয়েপন লৈ পেলায় সমাজক ভয় খুব কারণে, সমাজক ডিস্টেবিলাইজ কারণে কাম করে আছে, ইয়াত কঠোর হাতে সরকারে দমন করব লাগে, সেটা আমি আহ্বান করি। রাইজে এটাও আমাক শুনিব পারিছে যে কই আছে যে যদি এনডিপি সংগঠন এটা না, এটা জ্ঞাত নহয়, আমিও অলপ অলপ শুনি আছো, কিন্তু কোনবা যদি এনেকা কাম করবলে ওলাইছে এটা আমার কারণে এটা খুব লক্ষণ নহয়। কারণ এটা আমি জঙ্গলত থাকি সমাজ উন্নয়ন করব নয়, গাঁত থাকি সমাজের মাজত থাকি সমাজ উন্নয়ন করব পার, জঙ্গলত থাকি নিজের মানে চিন্তাটা লই পেলায় তাতে বয়সটা কটাব পারিব, সময়টা কটাব পারিব, সমাজ গড়ব নয়। কিছু মানুষ আছে তখন সকলে তেনেকাই কাম ভাল পায়, সরকারেতো দিয়ে আছে, সব সময়ের এটা কামরে এটা সময় লাগে, ইতিমধ্যে সব প্রসেস আগবাড়ি আছে, কিন্তু তখন সকলে আজি কিবা পলিটিক্যালি মোটিভেট হব পারে। আর অলরেডি আপনাদের দেখবলে পাইছে স্কর্পিওটো কার আছিল, স্কর্পিওত থাকা আর্মস বিলাক কাল আছিল, এইবিলাক তো সব দেখিবই পাইছে। গতি ইয়াত স্পষ্ট কোনে ইয়ার লগত জড়িত আছে, কোন কেনেকে ইঙ্গিত আছে, এটা সমাজক সেই মানুষ বিলাকে মরম নকরে, সমাজক সেই মানুষ বিলাকর শ্রদ্ধা নকরে, সমাজক এনি টাইম ডিস্টেবিলাইজ করার কারণে সেই মানুষ বিলাকে নিজের মানে মগজটো সদায় ব্যবহার করে, সেটাই দুর্ভাগ্যজনক কথা। যোনে এনেকা গন্ডগোল করিব বিচারে, হিংসা করিব বিচারে, কঠোর হাতে দমন করিব লাগে, আমি সরকারক আহ্বান করেছো। বিটিআর চুক্তিত কোয়া হয়েছিল বিটিসির পরা সন্ত্রাসবাদের অবসান ঘটুয়া আর মূল সুতিলৈ উভতি অহা লোকক পুনৰ সংস্থাপন করা। কিন্তু চুক্তি স্বাক্ষরিত হওয়ার পিছতো বিটিসিতকে অব্যাহত আছে অস্ত্রের ঝনঝনি।
কিয় বিজেপির পরম মিত্র প্রকাশ করেছে বিটিসিত এতিয়াও চলি আছে অবৈধ অস্ত্রর সংশোধনী। বিটিআর চুক্তির জড়িয়ে বরুভূমিত সন্ত্রাসবাদ নির্মূল করে শান্তি প্রতিষ্ঠা করা বলে সদম্ভে ঘোষণা করে আছে বিজেপি সরকারে। কিন্তু সেই শান্তির বরুভূমিত অবৈধ অস্ত্র ব্যবহার করা দেখা গৈছিল শেহতীয়া নির্বাচনত। একই দাবি পুনের নিজে উত্থাপন করেছে প্রমোদ বড়ুয়ে। ইয়ে প্রমাণ নকরেনে যে বিটিআর চুক্তির জড়িয়ে বরুভূমিত শান্তি প্রতিষ্ঠাত চরম ব্যর্থ হয়েছে বিজেপি সরকার। তিনি সংবিজিতক প্রত্যক্ষ রাজনীতিলে আদরণি। অসমৰ ইতিহাসত আটাইতকৈ দুর্ধর্ষ সন্ত্রাসবাদী বলে খ্যাত আই কে সংবিজিতে খুব কম দিনের ভিতরতে যোগদান করব প্রত্যক্ষ রাজনীতিত, সেয়াও স্বয়ং অমিত শাহর উপস্থিতিত। 1986 সনত গঠন হয়েছিল দুর্ধর্ষ সন্ত্রাসবাদী সংগঠন NDFB। অধ্যক্ষ আছিল রঞ্জন দৈমারী। ইয়ার পিছতে NDFBত যোগদান করা বিশ্বনাথ চারিআলির সংবিজিত ইংতি কাঠার 2009 সনত নিযুক্ত হয়েছিল সংগঠনটির সেনাধ্যক্ষ হিসাবে। 2012 সনত আই কে সংবিজিত নিয়োজিত হয় NDFBর ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে। ইয়ার পিছতে 2014 সনত মুসলমান আর আদিবাসীর নিরীহ লোকর উপর নরসংহার নমায়ণে মানব ইতিহাসের একটা কলঙ্কিত হত্যাকাণ্ড সংঘটিত করেছিল NDFBয়ে। সেই সময়ত আরক্ষী সংবিজিতর খবর দিবা ব্যক্তিক 1,00,000 টাকার পুরস্কার ঘোষণা করেছিল, অর্থাৎ সংবিজিতর মূরর দাম নির্ধারণ করা হয়েছিল 1,00,000 টাকা। 2015 সনত আভ্যন্তরীণ কারণত সংবিজিত NDFBর পর অপহৃত হয়েছিল। আর ইয়ার পিছতে 2016 সনত মিয়ানমারত তেখেতে গঠন করেছিল PCDK নামের একটা অন্য সন্ত্রাসবাদী সংগঠন। এতিয়া সেইজন সন্ত্রাসবাদী নেতা প্রত্যক্ষ রাজনীতিলে আহিব, আদরণি জানাব অমিত শাহে। এসময়ত মূরর দাম 1,00,000 টাকা নির্ধারণ করা হওয়া সংবিজিতর এতিয়া পুরস্কার হব হয়তো দলীয় পদবী অন্যথা নির্বাচনী টিকেট। এটার প্রশ্ন হয় সন্ত্রাসবাদ নির্মূল আর সন্ত্রাসবাদের উপর শূন্য সহনীল নীতি গ্রহণ করার অর্থ এইটাই নাকি যে সহজনের জীবনলে কাল অমানিশা নমায়না এজন সন্ত্রাসবাদীক প্রত্যক্ষ রাজনীতিলে আদরণি জানা। নিরীহ লোক হত্যা করা অপরাধীক রাজনীতিলে স্বাগতম জানাটকে কয় নাকি রাজ্যত সন্ত্রাস নির্মূল করা অথবা শান্তি প্রতিষ্ঠা করা। আমি উপস্থাপন করলো তিনটা প্রসঙ্গ। আলফাক সরকারে বিনম্রতার অনুরোধ জানা, বিটিসিত অস্ত্র চালন অব্যাহত থাকা আর দুর্ধর্ষ সন্ত্রাসবাদীক হাত খুন মাফ করে সরকারক আদরণি, এয়া বিজেপির সন্ত্রাসবাদ নির্মূলের স্বরূপ নাকি? আপনার মতামত জানাব আমার কমেন্ট বক্সত। চাই থাকিব দ্য ক্রস কারেন্ট।